উপহার লাগবে না, শুধুমাত্র মোদিকে ভোট দিন। বিয়ের কার্ডে অতিথিদের অনুরোধ বরের বাবার। আজকাল অনেক কার্ডে নানা রকম অনুরোধ থাকে, অনেকে আবার আমন্ত্রণের সময়ে সৌজন্যের খাতিরে মুখে বলেও দেন উপহার না আনার কথা। কিন্তু তেলেঙ্গানার ওই বিয়ের কার্ডে একটা অন্যরকম ছবি দেখা গিয়েছে। বরের বাবা উপহার না আনতে বলে অন্য জিনিস চেয়েছেন অতিথিদের কাছ থেকে, আর সেটা হলো সকলকে বিজেপির চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ। আর এটা ঘটেছে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি এলাকায়। সাই কুমার এবং মহিমা রানীর বিয়ের কার্ডের ছবি সমাজ মাধ্যমেও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে বরের বাবা লিখেছেন, আমার ছেলের বিয়েতে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, দয়া করে কোনো উপহার বই আনবেন না, শুধু আপনারা সকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, তাহলেই হবে, আর ওটাই আমার ছেলের বিয়ের উপহার। অবশ্যই যে কাজটি করেছেন, মানে যিনি বরের বাবা, তার নাম মণিকান্তি নরসিংহন। তিনি বিজেপির সমর্থক হিসেবে পরিচিত। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস, কতনে শানদার বিচার রাখতে হ্যাঁ।